দুই শক্তিশালী দলের খেলা, টস জিতে ফিল্ডিং এ কুমিল্লা। উইকেটের পেছনে রিজওয়ান দুরন্ত, তিন রান করেই বিজয় ডাগআউটের পথ ধরল। ফজলে মাহমুদের বোধের অভাব, রান বরিশালের উপর বাড়িয়েছেন চাপ। পাওয়ার প্লেতে কুমিল্লা আপার হ্যান্ডে, 34 রান বরিশালের বোর্ডে। মুকিদুলের স্লোয়ারে সাকিব বিভ্রান্ত, 6 রানেই তার ইনিংস শেষ হল। ব্যাটিং ব্যর্থতার মাঝেও ছিল আশা, ভালোই খেলছিলেন দুয়ে নামা মাহমুদুল্লাহ। মুকিদুলের বলে আউট রিয়াদ, 26 বলে 36 রান ওর। মাঠে মিরাজ আর করিম জানাতের 47 রানের জুটি। এরপরই মুকিদুলের ম্যাজিক একে একে তুলে নেন করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম আর চতুরাঙ্গার উইকেট। চলতি বিপিএল এরই প্রথম ফাইফার, মুগ্ধতা ছড়ালেন মুকিদুল ইসলাম মুগ্ধ। বরিশাল 121 রানেই থামল। ইঞ্জুরি থেকে ফিরেই লিটন ছড়ালেন দুটি দৃষ্টিনন্দন বাউন্ডারি। রিজওয়ান ধরা পড়লেন রাব্বির হাতে, 11 রান ওর ব্যাটে। সাকিব বুদ্ধিদীপ্ত, জাকের আলীর কপাল পুড়ল। লেন্থ বলে আউট ইমরুল কায়েস, খালেদ নিলেন তার উইকেট। শর্ট বলে খেই হারালেন মুসাদ্দেক, কুমিল্লা 60 রানে হারালো চতুর্থ উইকেট। পুল করতে গিয়ে লিটনের ভুল, বরিশালের ফরচুন। তবে রাসেল খুশ দিল অনন্য, কুমিল্লার জয় নিশ্চিত করল। রহমান পেয়ার, 71। দেশ জুড়ে শুরু হয়েছে নগদ রকমারি অনলাইন বইমেলা। রকমারির ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক।